যদি আসে দুয়ারে বৌমা মা কি পারবে মাটির মানুষ হতে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ এন্ড ওয়েলকাম টু ফিল্ম মিনিট। আজকে কথা বলবো একটা আপকামিং ওয়েব সিরিজ, তার ট্রেলারটা নিয়ে, যেটার নাম হচ্ছে দুয়ারে বৌমা। এবং এটা একটা উড়ি বাবার অরিজিনাল প্রোডাকশন এবং এটা উড়ি বাবা চ্যানেলেই আপনারা দেখতে পারবেন। তো আমরা যখন এই সিরিজটা ট্রেলারটা নিয়ে কথা বলবো, তার আগে কিছু কথা বলা দরকার। যে আমরা বারবার বলি যে বাংলায় একটা অন্য ধরনের কন্টেন্টের খুব অভাব, এবং সেই একই ধরনের কাজ দেখে দেখে, ক্লিশে কাজ দেখে দেখে যখন আমরা প্রায় বিরক্ত হয়ে গেছি, সেই সময় এরকম একটা ফ্রেশ কন্টেন্ট এবং একটা ফ্রেশ চিন্তাধারার জন্য হ্যাটস অফ জানাতেই হয় পুরো টিমকে এবং এর পরিচালক সঞ্জয় ভট্টাচার্যকে, যে এই কাজটা করার সাহস দেখিয়েছে। এবং সব থেকে বড় কথা, যেভাবে এই সাবজেক্টটাকে তুলে আনা হয়েছে, যেভাবে বোল্ডলি এই ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে ট্রেলারে, সেটা দেখে অসম্ভব লাগলো আমার। তো প্রথমেই বলি যে উড়ি বাবার যে কাজগুলো হচ্ছে, বা আমি যেরকম প্যারালেলি তাদের কাজগুলো দেখছি সেখানে, তো সেখানে আমি যদি বিরোহীর কথা বলি, সেটা একটা হিউজ সাকসেস এবং সবাই ভালোবেসেছে প্রদীপ্ত ভট্টাচার্যদার এই কাজটা। তো তারপরে যখন আমি এটা দেখা শুরু করলাম, এই ট্রেলারটা এখানে ফিচার করছে রাজদীপ গুপ্ত, সৌরভ পালোধিত এবং আরো অনেকে, তো এদের এই পেয়ারিংটা, এই বন্ধুত্বটা, এইসব দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে। এবং সব থেকে বেশি যেটা দেখানো হচ্ছে, একটা বৌমা এবং শাশুড়ি সম্পর্ক, এবং বৌমা আনা বা আসা নিয়ে স্বভাবতই যে কোনো শাশুড়ি এক্সাইটেড থাকে, কিন্তু তারপরে যখন সে জানতে পারে যে একটা ফরেন বউ আসছে, তো সেটা নিয়ে অসম্ভব সুন্দর একটা এক্সপেক্টেশন তৈরি হয়েছিল সেই শাশুড়ির মধ্যে, যে তাদের নাতি নাতনিও বেশ ফর্সা হবে। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটে বা ঘটানো হয়, সেটা আর পরে যে সাবজেক্ট বা যেসব ম্যাটারগুলো উঠে আসে, সেগুলো এই বা ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে। এবং পুরো সিরিজটাই আরো লাউডলি, আরো ব্রডলি দেখানো হবে, তো তার জন্য আমি এগারলি ওয়েট করছি। তো আমি বলি প্রথমে যে এই ট্রেলারটার ভালো লাগার জায়গা, ট্রেলারটা সব থেকে আমার ভালো লাগার জায়গা হচ্ছে যে ডায়লগস, এবং ডায়লগস এর সাথে যেভাবে মানে এটাকে মিউজিক্যালি খেলা হয়েছে বা বিজিএমটা অ্যাড করা হয়েছে, সেটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর কাজ বরাবরই ভালো লাগে, সৌরভদার যে টাইমিং, কমিক সেন্স, এগুলো নিয়ে আমার মনে হয় আলাদা করে বলার কিছু নেই। সেই মিরাকেল সময় থেকে দেখে আসছি, তো সেই জায়গায় সেই কম্বিনেশনটা একটা আলাদা ওয়েতে এখানে প্রেজেন্ট করা হয়েছে, এবং এই প্রেজেন্টেশনটা আমার বেশ সুন্দর লেগেছে। এবং ওভারঅল যেভাবে এক্সপ্রেশন গুলো নিয়ে খেলা হয়েছে, যেভাবে পুরো জিনিসটাকে আনা হয়েছে এবং যেভাবে ডায়লগ গুলো দেওয়া হয়েছে, সেগুলো আমার পুরোপুরি বেশ সুন্দর লেগেছে, বেশ প্রমিসিং লেগেছে। এবারে পুরো ঘটনাটা ট্রেলারের মাধ্যমেই বুঝিয়ে দেওয়া সম্ভব না, আপনাদের পুরো সিরিজটা দেখতে হবে বা আমাদেরও সিরিজটা দেখতে হবে, তবে আমরা হয়তো আরো বেশি ভালোভাবে এটাকে এলাবোরেট করতে পারবো বা এটা নিয়ে কথা বলতে পারবো। কিন্তু একটা ট্রেলার সবসময় একটা ভালো জিনিসকে রিপ্রেজেন্ট করে, একটা সিরিজ বা সিনেমার মূল অংশকে রিপ্রেজেন্ট করে। তো সেই জায়গা থেকে আমি যদি বিচার করি, আমার তো ট্রেলারটা বেশ প্রমিসিং লেগেছে। এবং আমি বারবার বলছি যে কন্টেন্ট, এরকম কন্টেন্ট, নতুন কন্টেন্ট বা এই ধরনের কাজ নিয়ে যত কাজ হবে, আমরা মনে হয় তত বেশি আরো নতুন নতুন দিশা খুঁজে পাবো এবং নতুন নতুন জনরাকে আরো এক্সপ্লোর করার সুযোগ পাবো। তো আমি সবাইকে রেকমেন্ড করবো এক্ষুনি গিয়ে তোমরা ট্রেলারটা দেখো, যদি না দেখে থাকো, এবং দেখে এসে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।